আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলোর রহমতে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ, বাড়বে গরম, নয় তারিখ থেকে ঝড় বৃষ্টির আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ কোন কোন জেলায় বৃষ্টি হবে, কতটা শক্তিশালী হবে এই নিম্নচাপ, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে দেখুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে দেশের সার্বিক ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা হ্রাস পেতে পারে। একই সঙ্গে দেশ জুড়ে আরও বাড়বে ভ্যাপসা গরম। তবে আগামী 9 আগস্ট থেকে দেশের সার্বিক বৃষ্টির পরিমাণ পুনরায় কিছুটা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে দেশের দক্ষিণ, উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে। সেই সাথে আগামী 24 ঘন্টায় দেশের উত্তর অঞ্চল সহ সারা দেশের 2-1 জায়গায় বিক্ষিপ্ত বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে 1 থেকে 2টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে আগামী 8 আগস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই সিস্টেমটির হাত ধরে আগামী 9 থেকে 12 আগস্টের মধ্যে দেশের দক্ষিণ, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এই সময় দেশের উপকূল সংলগ্ন এলাকায় ঘন্টায় 40 থেকে 45 কিমি বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে মৌসুমি বায়ু দুর্বল হওয়ায় দেশে বৃষ্টির প্রবণতা কমে গেছে। গত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের মাইজদি কোর্টে 27 মিলিমিটার, এছাড়া রংপুরে, সৈয়দপুরে 24 ও সিলেটে 23 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তো এরকম আবহাওয়ার খবর জানতে